সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অতীতের ব্যর্থ আন্দোলন থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি। দুপুরে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আন্তর্জাতিক পোশাক শিল্প মেলা উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে আর সরকার দৈনন্দিন রুটিন কাজ করবে। বাংলাদেশেও ক্ষমতাসীন দল যে দল ক্ষমতায় তার অধীনে নির্বাচন হবে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। বিএনপির 1593 দিন সফলতা অর্জন করতে পারে নাই, আগামীতে তারা যে পারবে না এইটি উপলব্ধি করে তারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে। আসন্ন একাদশতম